আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমাদের দেশের মানুষের একটা কমন অভিযোগ হচ্ছে যে ওষুধ কাজ করে না দেখা যায় একটা ওষুধ কয়েকদিন আগে আপনি খেয়েছেন যে কারণে খেয়েছেন সেই কারণ অর্থাৎ আপনার রোগটা আপনি সুস্থ হয়েছেন সেই রোগ থেকে কিন্তু আরেক দিন এই ওষুধটাই খাচ্ছেন সেই ওষুধটাই কাজ করে না ওষুধ নানা কারণে কাজ না করতে পারে হতে পারে ওষুধে যেই অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট থাকার কথা সেটা নেই হতে পারে যে আপনার বডির মেকানিজম একটু ভিন্ন তাই ওষুধ কাজ করবে না আরেকটা কারণ হতে পারে যে ওষুধের যথাযথ সংরক্ষণ অর্থাৎ আপনি যদি সঠিকভাবে ওষুধটা সংরক্ষণ না করেন তাহলে এই ওষুধটা কাজ করবে না এটা নিয়েই কথা বলবো আশা করি আপনাদের কাজে লাগবে আমরা যে ওষুধ বানাই এই ওষুধ বানানোর পর বাজারে ছাড়ার আগে অনেক রকমের টেস্ট করতে হয় যেন এর যে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট বা এপিআই সেটা যেন সঠিক মাত্রায় থাকে এবং এই ওষুধটা যখন আপনার কাছে যাবে সেটা যেন সঠিকভাবে কাজ করে সেটা নিশ্চিত করেই বাজারে ছাড়া হয় তারপর এই যে পিলেটগুলো দেখতে পাচ্ছেন ক্যাপসুলের ভিতরে যে পিলেটগুলো থাকে এর গুণগত মান যেন ঠিক থাকে সেটা নিশ্চিত করেই কিন্তু বাজারে ছাড়া হয় আর আপনারা যখনই ওষুধটা ফার্মেসিতে কিনেন তখন দেখবেন যে এর গায়ে লেখা থাকে যে টোয়েন্টি ফাইভ ডিগ্রি সিন্ডিকেট টেম্পারেচার বা কক্ষ তাপমাত্রা একে রাখতে হবে এর নিচে আপনি পনেরো ডিগ্রি সিন্ডিকেট বা পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে পারেন আর সর্বোচ্চ তিরিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ এর মধ্যে এর কার্যকারিতা এখানে যে এক্সপারেশান ডেটটা দেয়া থাকে এতদিন এটা ভালো থাকবে কিন্তু উচ্চ তাপমাত্রায় যদি আমরা রাখি বাংলাদেশে বর্তমানে টেম্পারেচার কোথাও চল্লিশের বেশি এই তাপমাত্রায় দেখা যায় এর কার্যকারিতাটা কমে যায় ওষুধে দেখবেন একটা নির্দেশনা দেয়া থাকে যে আলো থেকে দূরে শুষ্ক স্থানে রাখুন অর্থাৎ আপনি যদি লাইটে নিয়ে যান অনেকগুলো ওষুধের কার্যকারিতা নষ্ট হবে বা আপনি যদি আর্দ্র জায়গায় রাখেন যেখানে হিউমিডিটি দেখা যায় যে অনেক বেশি সেই জায়গাটায় আপনার দেখা যায় যে আপনার ওষুধের কার্যকারিতা নষ্ট হবে আমি বহুদিন আগে একটা বই লিখেছিলাম ওষুধের যথাযথ ব্যবহার নামে সেখানে আমি ওষুধের সঠিক সংরক্ষণ কিভাবে করতে হয় সেটা লিখেছি এবং সেই লেখাটা শুরু করেছিলাম যে আমরা সাধারণত কিভাবে ওষুধ রাখি সেটার একটা এক্সাম্পল দিয়েছিলেন হুমায়ুন আহমেদ উনার লেখায় যে বাবা আবার ডাকলেন খোকা তোর কাছে কি অ্যাসপ্রিন আছে তোষকের নিচে আমার ডাক্তারখানা সো এই যে তোষকের নিচে আমাদের ডাক্তারখানা আর এই গরমে আপনি যদি তোষুকের নিচে আবার ওষুধ রাখেন স্বাভাবিকভাবেই কিন্তু সেটার কার্যকারিতা নষ্ট হবে বা আপনি যেই ফার্মেসি থেকে ওষুধটা কিনবেন সেই ফার্মেসির টেম্পারেচার কেমন তারা কিভাবে ওষুধটা রেখেছে বা অনেক দিন যাবত ওষুধটা সেখানে আছে কিনা এই জিনিসগুলো দেখে কিন্তু আপনারা কিনবেন কারণ দেখুন আপনি যখনই একটা ওষুধের প্যাকেট হাতে নেবেন দেখবেন এখানে নির্দেশনা আছে যে কোন তাপমাত্রায় সেটা রাখতে হবে এবং কিভাবে সংরক্ষণ করতে হবে এই সঠিকভাবে যদি সংরক্ষণ না করা হয় তাহলে এর কার্যকারিতা হ্রাস পাবে কার্যকারিতা হ্রাস পেলে সমস্যা ছিল না অনেক ক্ষেত্রে সমস্যা হয় যখন অ্যাডভার্স রিয়েকশন দেয় বা কার্যকারিতা এই ওষুধের যে অ্যাপিআই সেটা ডিগ্রেড হয়ে সেটা যদি আবার ক্ষতিকর কিছু হয় তখন আপনি ভালোর জন্য ওষুধ খাচ্ছেন কিন্তু হিতে বিপরীত হতে হবে তাই আমাদের উচিত এই জিনিসগুলা একটু চেক করা বা ওষুধ কেনার আগে আপনি যে ফার্মেসি থেকে ওষুধটা কিনছেন বা ফার্মেসিতে যারা আছে ফার্মাসিস্ট বাইরা বা সিগ্রেট ফার্মাসিস্ট আপনারা নিশ্চয়ই যান যে একটা ফার্মেসি পরিচালনা করতে হলে সিগ্রেট ফার্মাসিস্ট থাকতে হয় ওনারাও কিন্তু এই ব্যাপারগুলো দেখা উচিত যে সঠিকভাবে যেন তারা ওষুধটা সংরক্ষণ করেন যেন একটা রুগী যখন এই ওষুধটা কিনবে ওষুধটা খাবে সে যেই উদ্দেশ্যে ওষুধটা খাচ্ছে তার উদ্দেশ্য যেন সফল হয় আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ